মনে মনে আমি সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করছি, যেই মুহূর্তটা গলি থেকে আপনি রাজবাড়িতে উঠে আসবেন। আর ঠিক সেই মুহূর্তে আমি এক্সকিউজ মি, এটা আপনি কি করলেন? একবার তার একটু খবর দিতে পারবি যে আমি তার সাথে একবার দেখা করতে চাই? ওহো খালাস, আরে সেই কথাটা তো আপনি বলতেছেন না। ম্যাট্রিক মাসুদ, নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবার তো কিছু নেই। তুমি তো এমন কোনো ইম্পর্টেন্ট কেউ না যে তোমার জন্য আমি বা অন্য কেউ তার জীবন নষ্ট করবে। মানুষের মন কখন যে কোন দিকে ছোটে সেটা বোঝা কিন্তু খুব মুশকিল। কি আশ্চর্য, এই রাত দুপুরে তুমি আমার সাথে রহস্য করছো কেন? তোমার তো চিনি আমি, বিলাই ঠেকায় না পড়লে কি বান্দার কাছে উঠে বন্ধু? এখন তুমি যদি আমারে তোমার ঠেকার কথাটা বলতা তাইলে আমি বিবেচনা করে দেখতাম যে তোমার মেহরবানি করা যায় কিনা। আচ্ছা কইলে কো না কইলে না কো, আমার কাম আছে, আমি যাই। বানু আমার টাকা কোনখানে? কোনখানে যে আমি তারে ভালোবাসছিলাম, ওই ভালোবাসা আমারে পদে পদে ঠেকাইলো, রাস্তাঘাটে সব জায়গায় আমারে নাকানি চুপানি খাওয়াই ছাড়লো। শোনো, তোমারে চম্পার হাত থেকে বাঁচাইতে হবে, এটা তোমার বইনের হুকুম। আর তাইলে সে তোমারে বিয়ে করবো, এই তো? হ বন্ধু, তুমি একটা জটিল হিসাবের মধ্যে পড়ে গেছো। আমার বাঁচাইতে পারলে তোমার জীবন, বাঁচাইতে না পারলে মরণ। আর তোমার এই জীবন মরণ নির্ভর করতেছে আমার সাহায্যের উপরে। এই কারণেই তো আমি তোমারে এত অনুরোধ করতেছি, চলো না ভাই থানায়, তাই চল না। বন্ধু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, চম্পারের সুযোগটা আমি দেবো যাতে সে আমার বিপদে ফেলাইতে পারে। কি আর কেন এই কাজটা করবো সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো। মন্ডায় কয় আন্ধার রাইতে একটা বাঁশ দিয়া সোজা বাড়ি মাইরা, তোর মাথাটা আমি দোভালা করে দিব। আর আমি তো এখন ফুলের মালা দিয়ে আপনারে বরণ করে নিব। ছোট্ট একটা দায়িত্ব দিছিলাম কিন্তু আপনি যে পালন করতে না পারে, সারা জীবনের জন্য আমি তার উপরে কেমনে নির্ভর করি? নেন। কত রঙের প্রীতি জানো রে বন্ধু, কত রঙের প্রীতি জানো? তুমি সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। গানটা একবার শুনছিলাম, আজকে দেখলাম, দেখাইলা তোমরা ভাই বোনে।
তবে গান কিন্তু আমি আরও একটা শুনছিলাম, তুমি রং দেখছো গো কন্যা, রঙের ডিব্বা দেখো নাই, আমি তোমারে তাই দেখাইতে চাই। না দে, বটি আনতে বলার দরকার নাই, বটি আনতে বলার দরকার নাই, বটির ভয় দেখাইয়া এই সিরাজ চেয়ারম্যানের ভালোবাসারে কায়রা নেওয়া যাবে না, আর তাই আমি সিরাজ চেয়ারম্যান এহেনে দাঁড়ায় ওয়াদা করে দিতেছি, যেই রং তোমরা আমারে দেখাইছো না ভাই বোনে মিলা, সেই রং দিয়ে রাঙায় আমি তোমারে এইখান থেকে নিয়ে যাব, পারলে ঠাকায়ও। এই মানুষ আমি হইলাম, এই মানুষ কারা তোরে দেখাইতেছি, অ্যাটেনশন তুমি কারে সালাম দিলা? আপনারে। তুমি আমারে আপনি আপনি করতেছো কেন? এটা কি বলতেছেন? আপনি বাড়ির মালকিন হইতে যেতেছেন আর আমি তো এই বাড়ির সামান্য চাকর, আপনারে সম্মান করে কথা কওয়া তো আমার ফরজ কর্তব্য। হিসাব করে দেখলাম জলের মধ্যে বাস করা কুমিরের সাথে বিরোধ করা উচিত হইতেছে না আমার। আমার পরাজয় আমি স্বীকার করে নিলাম, হুকুম করেন মালকিন কি করতে হবে আমার। সশ্রমই করো তুমি আমার সাথে। এত বড় বাড়ির মালকিনের মুখে এইসব কথা মানায় না, এগুলো তো চাকর বাকরের ভাষা। যাজ্ঞা কি করতে হইব হুকুম করেন মালকিন। আমার সাথে বেশি চালাকি করো না, তাহলে আবার এই বাড়িতে প্রবেশ নিষেধ করে দেব। রহম করেন মালকিন, মালকিন রহম করেন, এই নফরের উপরে এরকম নির্দয় হবেন না। আপনি যদি এই বাড়িতে প্রবেশ নিষেধ করে দেন, এই গরিব তো না খেয়ে পথে পথে ঘুরবে, এত পাশাল হবে। দয়া করেন, এত দয়া করেন একটু, আমি সারা জীবন আপনার হুকুম বিনা বাক্যে পালন করে যাব। মালকিন পদে তোরে এখন এইরকম পসামো আমি, দেখি তুই কত দূর যাইতে পারস। আমি তোমাকে বাড়ির দিকে রওনা দিছিলাম, কাশুকার সাথে আর তোমার সাথে আমার কিছু কথা আছে। বাজান বাড়িতেই আছে, কিন্তু বাজানের মাই এত বাড়িতে নাই, আর বাজানের মাইয়ের লগে কথাবার্তাটা একটু জরুরি। আর তোমার যদি বিশেষ কোনো কাজ না থাকে এবং আপত্তি না থাকে, তাহলে চলো তোমার বাড়িতে যাই, এক কাপ চা খাইলাম। আপনার চা দেওয়ানোর মতো চায়ের কাপ আমগো নাই। কথা তুমি খুব সুন্দর বলো। আপনার মতন পারি না, আপনার মতন পারলে কবিতা লিখতাম, লাভ লেটার লিখতাম।
তুমি আমার উপর রাগ অনেক না? কিন্তু চম্পা, তুমি কি আসলে আমার উপর রাগ হতে পারো? আচ্ছা, আমি না হয় তোমার ভালোবাসার সঙ্গে সলাগোলা করছি, কিন্তু তুমি তো আমার ভালোবাসছো সত্যি সত্যি, নাকি তুমিও আমার মতন? যে না, সবাই আপনার মতন না। আর আমি যখন যা করি মন থেকেই করি। মন 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 আশি তোলায় শের হইলে চল্লিশের মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন পাগল মন রে। মন কেন এত কথা বলে? আমার মনের ওজনটা মিলল না। আমি আমার মন রে বিশ্বাস করো চম্পা, অনেক বুঝাইছি যে মন সত্যটা চিন, ভালোবাসাটা চিন। চম্পা তোরে এত ভালোবাসে আর তুই ডালে ডালে নাই চাওয়ার আজ, কিন্তু আমার মন মনে রে আমি যত চাই যে বুঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে, পাগল মন রে মন কেন এত কথা বলে? আমার মনটার একটা শাস্তি হওয়া দরকার। তুমি মামলা করো চম্পা, আমি জেলে যাবো। হয়তো জেলের আন্ধার আমার মনটার বদলায় ফেলাইতে পারে, আমি কোনো ডিফেন্স নেব না। মামলা করো তুমি। আমার দয়াল কি কয় জানো? যে ভালোবাসে সে কিন্তু ভালোবাসে সেই মহৎ, যারে ভালোবাসে সে যদি সেটা গ্রহণ করতে না পারে সেটা তার সমস্যা, তাতে যে ভালোবাসে তার তো কিছু যায় আসে না, তার কোনো সমস্যা নাই। তোমার ভালোবাসাটা তো খাঁটি মহৎ, আমার মতন একটা ফাউলের শাস্তি দিতে গিয়া তোমার ভালোবাসাটা ছোট করো না। আমার জেলে পাঠানোর আগে একটু ভাইবে দেখো। মনে রে আমি যত চাই যে বুঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। না মাসুদ, বিষয়টা তুমি আমারে পরিষ্কার করে বলো। আমি তারে চলে যেতে বলার পরেও তুমি তারে কেন আটকালে? তাকে আমার প্রয়োজন আছে। প্রয়োজন? কিসের প্রয়োজন সেটা আপনাকে বলা যাবে না আম্মা। বলা যাবে না? না। তার মানে তুমি একটা সর্বনাশ ঘটাবেই ঘটাবে। সর্বনাশ? কিসের সর্বনাশ আম্মা? আর সেই কারণে তুমি ওই মাস্টারে হুমকি দিছো যে ও যদি এই বাড়ির বাইরে পা বাড়ায় তাইলে তার পা ভাঙ্গা দিবে। আম্মা আমি ওই মেয়েরে যদি আমি মাটির নিচে পুত্তা ফেলি তাইলে ওই মেয়ে তো আমার চিনে না। তুমি তো তোমার মাকে চিনো নাকি? আমার হুকুম অমান্য কইরা ও আমার নাকের ডগায় তিরিং বিরিং করবে আর ওরে আমি ছেড়ে দিব না। না আম্মা, আপনি তাকে কিছুই বলবেন না। ওর স্বপ্নটা অনেক বড় হয়েছে, ওইটার একটু সাটতে হবে। তোমাকেও বলি মাসুদ, তুমি যা ভাবছো তা কোনোদিনও হবে না। ওরে আমি আপনারও একটা কথা বলি আম্মা, আলিয়াকে বাঁচানোর জন্য দরকার হলে আমি আমার জীবন দিয়ে দেব। Thank you.
কাজটা কি ঠিক হলো? এইভাবে হঠাৎ করে কি ভাববে সে? তাছাড়া এই মানুষটা যদি কোনোভাবে টের পেয়ে যায়, কাল রাতে কেমন সব কথা বলছিল, না ঠিক হচ্ছে না। তোতা, আই তোতা, তোতা কই গেলি? তুমি যে এইখানে, আমি সেই, তুমি কোথায় যাবে? আমি একটু বাজারে যেতেছি, কিছু সদাই পাতায় কিনতে। ও, বাজার? কোন বাজারে যাইতেছ? আমাকে গ্রামে তো একটাই বাজার, সাতারকুল বাজার। ও, সাতারকুল বাজার? ও, তা সাতারকুল বাজার কি ঘুরে 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 এইদিকে এসে পড়ছে? জি খালু যান। তো তা, সারা জীবন আমরা সাতারকুল বাজারে গেলাম এই দিক দিয়া, এখন তুমি যাইতেছো এই দিক দিয়া, কাহিনীটা কি? খালু যান আসাই তো সাতারকুল বাজার তো ওদিকে, ওই আমি ওদিকে যেতেছি। কে আসলে হচ্ছে কি, বাড়ি ঘরের মধ্যে এত ঝামেলা না, মা তো আমার টেনে রেখেছে, আসলে তো ওদিকে তো। তাই ভাই আল্লাহ হাররা কি চেয়ে গেলো যান। তোতা, হ্যাঁ জি, সত্য করে বলো তো, তুমি কোথায় আর কি উদ্দেশ্যে যাচ্ছিলে? কেন যেন আসলে বাজারে যেতেছিলাম। ওকে তোতা, আমি তোমার বডিটা সার্চ করব। জি, আমি শিওর তুমি কোনো অবৈধ জিনিস ক্যারি করছো। খালু জান, এটা আপনি কি বললেন? কোনো কথা বলবা না তোতা, একদম সোজা হয়ে দাঁড়াও। জি খালু জান। আমারে অন্য কিছু করতে বাধ্য করবা না তোতা, সোজা হয়ে দাঁড়াও, হাত উপর উঠাও, উঠাও। খালু জান, আমার কোনো দোষ নাই, বড় খালা বলছে এটা যেন মেট্রিক মাসের জন্য আমি পৌঁছে দিয়ে আসছি, আমি কি করবো? সালামু আলাইকুম মাস্টার সাহেব, কেমন আছেন আপনি? জি ভালো, আপনি? গরিবেরা ভালো। তা আপনার নামে এইসব কি শুনলাম? কি শুনেছেন? গ্রামে কি কোনো কথা চাপা থাকে মাস্টার সাহেব? কি না কি আকাম করে ধরা পড়ছেন, চৌধুরী বাড়ির বেগম সাহেবা আপনারে সারা রাত সারা দিন বাইন্ধে রাখছে, এই কথা তো গ্রামের সব মানুষ মানে আবাল বৃদ্ধ সবার মুখে মুখে। আপনারা মাস্টার মানুষে যদি এইসব আকাম কুকাম করেন, তাহলে আমাদের মতো নামজনতা কি কাজ করবে? শুধু মা সুদ আপনার পাশে আছে, নাহলে তো আপনি এই গ্রামে থাকতে পারতেন না। গ্রামে মেয়েদের সাথে আপনি
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো নাদের? জি মাশাআল্লাহ ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? কেমন আছো? ভালো তো। কি রে হেনা, এখনো বসে আছো কেন? না নাদের, ওই মাল সামানাগুলো ভিতরে নিয়ে যাও। এত ঘটনা ঘটে যাওয়ার পর আবার আমরা কেন আসছি? অবাক লাগতেছে, অবাক আমরাও কম হই নাই যখন জানলাম ওই আশিকের বিয়া একটা ভুয়া ঘটনা। আরো অবাক হইলাম এই কথা শুই না, ওই চেয়ারম্যান একটা ফালতু লোক, একটা ফালতু কথা বইলা আমার ভালোবাসায় ফাটল ধরানোর চেষ্টা করছে। ওই বেটার তো আমি একটা উচিত শিক্ষা দেবই। ওই বেটার কথা শুনে আমি উত্তেজিত হইয়া সেদিন তোমার কি সব আবল তাবল কথা বইলা গেলাম। কি করব বলো, এরকম একটা কথা শোনার পর কার মাথা ঠিক থাকে? তুমি কিছু মনে রাখো না। পারবেন আপনি? কি পারবো? যে আপনার ভালোবাসায় ফাটল ধরাইছে তার উচিত শিক্ষা দিতে? অবশ্যই পারো। ওনার কিন্তু অনেক ক্ষমতা। ক্ষমতা যে কার কত বেশি সেটা তুমি এখন থেকে দেখবা, আর সেটা দেখানোর জন্যই আমি এখানে আসছি। তোমরা দুইটা ভাই বোন, তোমাদের মাথার উপর কেউ নাই বইলা এত সব জুট ঝামেলা তোমরা পাকাও, আর ফায়দা নেই ওই বাইরের লোক। না তুমি চিন্তা করে দেখো না, আশেক যদি এরকম একটা ঘটনা না ঘটাইতো তাহলে কি এত সব ঘটনা ঘটতো? না তা অবশ্য ঘটত না। এসব বিবেচনা করেই তো আমি এখানে আসছি। এখন থেকে এই আমি মালিক জোয়ারদার তোমাদের সব ভালো মন্দ দেখব, দেখি কোথাকার পানি কোথায় যায়। একজনে ভালোবেসে আর একজনের কাছে আসে, তার মন পোড়ায় অন্য জনে, যে পোড়ায় সে জানে তার মন কোনখানে, নিজে জলে মন পোড়া গুনে, মন পোড়ানো এই খেলা চলে যে সারা বেলা, সুখী বুঝিনা বুঝিনা রে, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়।